পঞ্চম থরে লাগি রুশর রাষ্ট্রপতি ভাবে শপথ নেলে ভ্লাদিমির পুটিন বিশ্বর প্রথম নেতা ভাবে পঞ্চম থর পাই হেলে রাষ্ট্রপতি 87% ভোট পাই নির্বাচনে একতরফা বিজয় হাসিল করিলে রুশর রাষ্ট্রপতি ভাবে পঞ্চম থর পাই শপথ নেইছন্তি ভ্লাদিমির পুটিন নিজ ইচ্ছা অনুসারে সংবিধানকে বদলাই দেইতিবা পুটিন রুশ তথা বিশ্বর প্রথম নেতা ভাবে পঞ্চম থর পাই রাষ্ট্রপতি হয়েছন্তি। আজিকু ঠিক 24 বর্ষ তলে পুটিন প্রথম থর পাই রুশর রাষ্ট্রপতি হয়েছিলে। এবে সে আও 5 বর্ষ পাই পুনি থরে রাষ্ট্রপতি গাদিরে বসিছন্তি। তাঙ্ক নেতৃত্বকু ক্রেমলিন পক্ষরু প্রশংসা করা যাইছি। মার্চ মাসরে হইতিবা রুশর নির্বাচনে পুটিন 87% ভোট পাইছিলে। তাঙ্ক বিরোধরে থিবা প্রার্থীমানে মধ্য পুটিনকু করিছিলে সমর্থন। পুটিনঙ্ শপথপাঠ উৎসবরে পশ্চিম দেশগুড়ির কৌশি প্রতিনিধি সামিল নহেবা পুরা বিশ্বক চকিত করেছি। রুশ 37 মাস হল ইউক্রেন সহ যুদ্ধ করুবা পশ্চিম দেশগুড়ি শপথপাঠ কার্যক্রমক বয়কট করে। শপথপাঠ উৎসব পরে রুশ সরকার সবু সদস্য ইস্তফা দেবে। এরপরে পুটিন নিজ ইচ্ছার সরকার গঠন করবে। আসন্তা কিছু দিন কিংবা সপ্তাহ মধ্যে রুশে সরকার গঠন প্রক্রিয়া শেষ হব। রেকর্ড পঞ্চম থর পাই রুশর রাষ্ট্রপতি হয়েছিল পুটিন নিজের অধিকারীমানক কইছেন যে মস্কো কেবে হলে পশ্চিম দেশগুড়ি সহ আলোচনা বন্ধ করিব না, কিন্তু ওয়েস্টার্ন দেশগুড়ি সেমানক সহযোগী দেশক বাছিবাক পড়িব। 2030 যাই রাষ্ট্রপতি পদরে কার্য করিবাক থিবা পুটিন আজি শপথ নেবা পরে কইছেন্তি রুশ সবুবেলে অন্য দেশগুড়ি সহ সুসম্পর্ক স্থাপন করিবাক চাহে। রণনীতিগত স্থিরতা পাই আলোচনা সম্ভব, কিন্তু পরস্পর সহযোগে আলোচনা হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, আর্গাস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।